দুল হলে আমার কিন্তু এবার সত্যি দুশ্চিন্তা হচ্ছে হ্যাঁ কি কি করে শোভা কোথায় গেল বলতো এই ঘর থেকে হ্যাঁ পেরেছি পেরেছি ও দাদা আমি আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি আরে কি আন্দাজ করতে পারছো দয়া করে বলবে তোমার খেয়াল নেই তো দেখো ও দাদা এই ঘর থেকে বাইরে বেরোনোর না একটা দরজা আছে দরজাটা ব্যবহার হয় না ভেতর থেকে বন্ধই করা থাকে আমার নেবার সন্দেহ হচ্ছে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য উনি এইভাবে লুকিয়ে বেরিয়ে গেছেন কি এমন ঘটলো উনি কিছু নতুন প্ল্যান করছেন না তো আমার ভীষণ ভয় করছে কুমুখ উনি যদি আর ফিরে না আসেন উনি তো ফোনটাও বাড়িতে ফেলে রেখে গেছেন দাদা আমার আমার মনে হচ্ছে ওনার কোনো দরকার হয়েছে তার জন্য উনি এভাবে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন হয়তো আবার নিজের কাজ শেষ করে ফিরবেন এ কি বিপদ হলো রে দুলাল শোভা কোথায় গেল কি করে গেল কি আমরা কি করে বুঝবো বলতো শুভ 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 শান্ত 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 একটু মাথা ঠান্ডা করে ভাব দে আচ্ছা এতক্ষণ ধরে বউটান ফিরছেন না তো ওনাকে তো একটা ফোনও করা হয়নি ওকে একটা ফোন করলে হয়তো হ্যাঁ ফোন তো মায়ের কাছে নেই ফোন ফোন মা বাড়িতেই ফেলে রেখে গেছেন কাকুমনির ফোন এসেছিল একটু আগে তার মানে ও নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে নইলে ফোন এখানে রেখে ও তো অন্য কোথাও যাবে না এখন এখন কি করে ওর খোঁজ পাবো তাহলে একটা কাজ করি চল ভাই আমরা পুলিশে খবর দিই পুলিশ এর মধ্যে আবার পুলিশ পুলিশ পুলিশকে কি ইনভলভ করাটা ঠিক হবে কিন্তু পূর্ণমুখ এখন তো আগে ওনাকে খুঁজে পাওয়াটা দরকার পুলিশই আমাদের সাহায্য করতে পারে দুলাল দুলাল চল চল আমরা পুলিশের কাছেই যাব না এভাবে সবাই মিলে হাত গুটিয়ে বসে থাকা তো চলে না হ্যাঁ তাই চল তাই চল আর সময় নষ্ট করে কাজ নেই কাউকে কোথাও যেতে হবে না আমি চলে এসেছি শোভা তুমি কোথায় গিয়েছিলে আরে আমাদের কাউকে কিছু না জানিয়ে তুমি কোথায় গিয়েছিলে বলো তো তাই তো উঠান আমরা তো ভয় একেবারে অস্থির হয়ে পড়েছিলাম এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছিলাম বলছি বলছি আপনারা সবাই মিলে গণেশ পুজোর জন্য কত কিছু আয়োজন করছেন তা আমার মেয়ে রাধা তার সুস্থতার জন্য গণেশ পুজো করা হচ্ছে তা আমি একটু কিছু নিজের হাতে করব না হ্যাঁ তাই একটু মোদক কিনতে গিয়েছিলাম নাও রাধা তোমার গণেশ দাদার মোদক খুব প্রিয় না সে আপনি খুব ভালো করেছেন মা তবে আপনি ঘরের পেছনের দরজা দিয়ে কেন বেরোতে গেলেন আপনি তো সবার সামনে দিয়েই দোকানে যেতে পারতেন হ্যাঁ হ্যাঁ তাই তো সত্যি বউঠান আপনি এত দুশ্চিন্তায় আমাদের ফেলে দিয়েছিলেন না আচ্ছা সত্যিতে এই দরজাটা দিয়ে কেন গেলেন মহন্ত আমরা তো ভাবছিলাম তোমার কোনো বিপদ হলো কিনা কত রকম খারাপ খারাপ চিন্তা আমাদের মাথায় আসছিল কি হলো মাম বলো সবাইকে না জানিয়ে তুমি কেন গেলে এত প্রশ্ন আরে কৃষ্ণ রাধা জেরা করার সুযোগ পেলে আর ছাড়ে না কিন্তু সত্যিটা তো আমি কাউকে জানাতে পারবো না কেন যেতে বাধ্য হয়েছিলাম আমি বাথরুমে জলে পড়ে গিয়ে আমার বেগটা পুরো ভিজে গেছে কি হবে এবার হ্যাঁ এই বেগটা তো এভাবে পরাই যাবে না
আর তারপর তো বিকটা না পড়লে আমি শোভা সাজবো কি করে? বিকটা তো আমাকে ঠিক করাতেই হবে, তো যাবো কি করে সামনের দিক দিয়ে? সবাই তো বসে আছো এখানে, কি হবে না? ওহো, হালনার পেছনেই তো দরজা, এই দরজা থেকেই আমাকে বেরোতে হবে। আমি সবাইকে বলে গেলে সবার আগে দুলাল দাই আমাকে বলতেন, বৌঠান আপনি কেন যাচ্ছেন দোকান থেকে, আমি গিয়ে নিয়ে আসবো কিনে। আমার মেয়ের মঙ্গল কামনার জন্য আমি এইটুকু নিজে করতে চেয়েছিলাম। হঠাৎ করে স্নান করে চুল আঁচড়াতে আঁচড়াতে একটু চোখে পড়লো আর কি, তাই ভাবলাম চুপ করে বেরিয়ে গিয়ে মোদক কিনে এনে এসে রাধাকেও সারপ্রাইজ দেব। যেমন রাধা কৃষ কি সুন্দর একটা গণেশ মূর্তি নিয়ে এসে আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়েছিল। এই দরজাটা না দেখতে পেলে অবশ্য সামনে দরজা দিয়ে যেতে হতো আমাকে, কিন্তু তোমরা সবাই এত দুশ্চিন্তায় পড়ে যাবে আমি ভাবিনি। আমি ভাবলাম আমি জাস্ট যাবো আর চলে আসবো। সরি সরি সবাইকে সরি, সরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বৌটানের এরকম একটা ইচ্ছে হয়েছে তো কি আর বলবো বল না। যাকে বাবা, গণেশ ঠাকুরের দয়া আর কোনো ঝুট ঝামেলায় পড়তে হয়নি। ও আমার তো পুলিশের নাম শুনেই ভয়ে একেবারে হাত পা পেটের ভেতর সেঁধিয়ে যাচ্ছিল। রাধা, আমার কিন্তু ওনার কথায় বিন্দু মাত্র বিশ্বাস হলো না। উনি হয়তো অন্য কোনো উদ্দেশ্যে বাইরে ছিলেন। যাই হোক পূর্ণাঙ্ক, আমাদের হাতে শুধু কালকে তিনটে সময় আছে। কাল কাল বিসর্জনের মধ্যে এই রহস্যের সমাধান আমাদের করতেই হবে, করতেই হবে। আরে আমি রেডি তো বাবা, পুরো ম্যাচিং ম্যাচিং। আরে মুখ, এই প্যান্ট শার্ট পরে আপনি রেডি হয়েছেন? পূজোতে প্যান্ট শার্ট চলে বলুন তো। এই আমি আপনার জন্য পাঞ্জাবি এনেছি না, দাঁড়া আমি এক্ষুনি নিয়ে আসছি। তুলছি কাকিমা, একটু আমাকে সাহায্য করো না। ইনি রাধা, তোমার কি মনে হয় উনি তখন কোথায় গিয়েছিলেন? কি জানি বুঝতে পারছি না, উনি তো কাটোয়ার রাস্তা খুব একটা চেনেন বলে মনে হয় না। উনি লুকিয়ে লুকিয়ে কোথায় যেতে পারেন আমার মাথায় আসছে না। আচ্ছা গোমরামুখ, বলছিলাম যে বাবা, তোদের এত গল্প, তা তোরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কি গল্প করছিস রে? আরে কিছু না, ওই ওনাকে পাঞ্জাবিটা পরে পূজায় বসতে বলছিলাম। বাহ, তা পরে এসো না কৃষ, দা খুব সুন্দর লাগবে। আমি যাচ্ছি। এই বিনা, শোন না, বলছি যে চল না আমার সাথে সাথে একটু সাহায্য কর। আমি এখনো পুরো রেডি হইনি, এখনো রেডি হতে বাকি আছে। রাধা, পাঞ্জাবিটা কিন্তু দারুণ।
একি তুমি তুমি এ ঘরে কেন গো? আমি কি তোমার কাছে আসতে পারি না কৃষ? তুমি আমায় নাম ধরে ডাকছো, আমি তোমার জামাই বাবু। একটু বেসিক মিনিমাম রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়। তুমি আমায় কৃষ্ণা বলে ডাকতে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি কৃষ্ণা। কিন্তু তুমি তো আমার প্রশ্নের উত্তরটা এখন অব্দি দিলে না। আমি তোমার কাছে এভাবে এলাম বলে রাগ করলে? না না, রাগ করবো কেন? তবে কারোর ঘরে ঢোকার আগে একবার দরজা নক করতে হয়। বাবা, নিজের লোকের সাথে এত ফর্মালিটি? প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পার্সোনাল স্পেস থাকে, আর সেটা বুঝে চলতে হয়। এটা ম্যানার্স নয়, এটা এটিকেটস। ওহ বাবা, এত শক্ত শক্ত কথা বলো না। তুমি তো বললেই না, আমাকে কেমন লাগছে? এনিওয়েজ, পুজো দেরি হয়ে যাচ্ছে আর রাধা তোমার জন্য অপেক্ষা করছে। আর বাড়ির সবাই, তুমি এসো। রাধা আমার জন্য অপেক্ষা করছে সারাদিন, শুধু রাধা রাধা আর রাধা, রাধার নাম জপে চলেছে। আর আমি, আমার দিকে একটু তাকাইও না পর্যন্ত। দিব্য আর রমলা তো এখন এলো না রে, এদিকে পুজো শুরু হয়ে যাবে তো। হ্যাঁ, ওদের তো এতক্ষণে এসে যাওয়ার কথা। এই কৃষ, তোর সাথে সকালে দিব্যর ফোনে কথা হয়েছিল না? ড্যাড, দিব্য অঙ্কলের সাথে কথা হয়েছে, বললো বেরোচ্ছে। দেখো গেজ, ও বাড়ির ছোট গিনির হয়তো সাজগোজ করতে দেরি হয়ে গেছে। খুব মা কোথায়? মা তো এখনো এলো না। রাধা, ঘরে উনি এখন একা একা কি করছেন কে জানে। রাধা, উনি একটা মোমেন্টের জন্য চোখের আড়ালে থাকলেই আমার খুব টেনশন হচ্ছে। এসো 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 এসো, আমরা এসে গেছি। ও মা, তোমরা চলে এসছো? আমরা তো চলে এসেছি, তুমি তো শাড়ি টাড়ি পরে একবার লেটে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এই তো এসে গেছে, আমরা এতক্ষণ চিন্তা করছিলাম। আয় আয় আয়। এখনো পূজো শুরু হয়নি বুঝি? না কাকিমণি, এই হবে। ও মা, কি সুন্দর মূর্তি হয়েছে। এই রাধা, এটা নিশ্চয় তুমি পছন্দ করে কিনেছো। বৌদিকে দেখছি না, বৌদি কোথায়? বৌদি, আরে তোরা আগে বস তো একটু, দে ব্যাগটা গুলো দে দে, এই মালপত্র দে দেখি। দাদা, নিয়ে যাবেন ভারী জিনিসটা, কিচ্ছু হবে। সত্যি দিদিভাই কে দেখছি না, মানে দিদিভাই কি কোথাও বেরিয়েছে টেরিয়েছে নাকি? না না, কি বলো, পুজোর সময় পুজোর দিন কোথায় বেরোবে? কেন অঙ্কল, তোমরা হঠাৎ করে মমের খোঁজ খবর কেন করছো বলো তো? কোনো বিশেষ দরকার আছে? এইটা না, বিশেষ দরকার কেন হবে, মানে দেখছি না তো সবাই আছে, বৌদি নেই, তাই জিজ্ঞেস করছি। আমার রমলার দিব্য, তোমরা কখন এলে? বৌদি এই তো দিদি ভাই, কিছুক্ষণ আগে। তোমার এত দেরি হলো? আমি আমি ওই শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, মাথাটা একটু ধরেছিল তো তাই। আসলে আমি দিব্যদের জন্য ওয়েট করছিলাম। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, সবাই এসে গেছে, এবার পুজো শুরু হবে। ঠাকুর মশাই, নিন নিন শুরু করে দিন। শক্তি দাও ঠাকুর, আমাকে যে কোনো মতে এখান থেকে বেরোতে হবে।
গণেশ ঠাকুর আমার সাথে আছেন, রাধার গণেশ দেখে আমাকে এখান থেকে বেরোতে সাহায্য করবেন। ওম গঙ্গে চ জীবনে চ গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু জলস্মি সান্নিধ্যে ক্রু ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভবং। ওদিকে কি খবর? খুব খারাপ খবর ম্যাডাম, আপনার সঙ্গে জরুরি কথা আছে। কি কথা? আমার মনে হচ্ছে কৃষ আর রাধা বুঝে ফেলেছে যে আপনি ওদের আসল মা নন, মানে ওরা সন্দেহ করতে শুরু করেছে। কিন্তু সন্দেহ যে কিছু করে সেটা আমিও বুঝতে পারি, কিন্তু এতটা দূর কি করে ওরা, মানে তুমি কি করে বুঝলে? দিদি ভাই, এই সমস্ত আলোচনা এখানে না করাই ভালো বোধ হয়। কি দরকার, পরে করলে হয় না? রাইট রাইট। দীপু, পুজোটা একটু চলুক, তারপরে আমরা এখান থেকে চলে যাবো বুঝলে। এখন বেরোলে রাধাকৃষ্ণ সন্দেহ করতে পারে। ওরা তিনজনে কি যেন আলোচনা করছে মনে হচ্ছে না? দেখেছি রাধা, দিব্য অঙ্কার আর অমলান্টি এসেই মমের খোঁজ করছিল, তারপর এভাবে তিনজনের একসাথে কথা বলা, কি যে চলছে। গণেশ দাদা, আর অপেক্ষা করিও না, এবার দিনের আলোর মতো সত্যিটা আমাদের দেখিয়ে দাও গণেশ দাদা, দেখিয়ে দাও। কৃষ্ণ রাধা আমার ব্যাপারে সবকিছু জানতে পারেনি তো? ওরা কতটা জানতে পেরেছে? কাল পর্যন্ত শেষ রক্ষা হবে তো? হ্যালো 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 অ্যাকসেন্ট অ্যাকসেন্ট ধরুন, হোল্ড করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি এয়ারলাইন্সের অফিস থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনারা কি কোনো ইনফরমেশন পেলেন? হ্যালো হ্যালো হ্যালো, ও নো, ফোন তো সুইচ অফ হয়ে গেল। যা শেষ, এয়ারলাইন্সের অফিস থেকে ফোন এসেছিল, ওরা কি কিছু জানতে পেরেছে? আমি যে পারাবার চেষ্টা করছি, সে গুন্ডাগুলো যেন কিছুতেই বুঝতে না পারে। এই মুখের বন্ধটা খুলে দে। জানলাটা যে খোলা, গুন্ডারা দেখতে পায়নি। এই যে বুড়ি, খাবারটা খেয়ে নাও, বেশি চালাকি বুদ্ধি করবে না কিন্তু। হে ঠাকুর, আমি যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে আমার পরিবারকে শেষ করে দেবে ওই আফা। অন্যায়কে যেতে দিও না তুমি ঠাকুর, ওর মুখোশটা আমায় খুলতেই হবে, সাহায্য করো আমায়।